হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আমি আজকে অনেক ভালো আছি। আজকে বানাবো একটা ছোট্ট টিফিন, যেটা আপনারা বাচ্চাদেরকেও দিতে পারবেন আর বিকেলবেলার নাস্তাতেও খেতে পারবেন। চলো দেখা যায় কীভাবে বানানো হয় টিফিনটা। চলো, প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নেব আটা। আপনারা যতটা বানাতে চান ততটুকু কিন্তু পরিমাণ মতো আটা নিয়ে নেবেন। আমাদের ঘরের মা খাবে, বাবা খাবে এবং আমি খাবো, তার জন্য বেশি নেব না। আমি আটা নিয়ে নেব। তারপর আটার মধ্যে হালকা হালকা একটু লবণ দিয়ে দেব। তারপর আটার মধ্যে আমি চিনি দেব, আমি 7 পরিমাণ মতো চিনি দেব। আমি এখানে 3 থেকে 4 চামচ চিনি দেব। আর কারা কারা আমাদের আপলোড হওয়া নতুন ব্লগটি দেখেননি, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে দেখে নেবেন। আর যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি চিনি নেওয়া হয়ে গেল আমার, আমি এখন জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই যে জল এনেছি, এবার মিক্সড করব। আস্তে আস্তে কিন্তু মিক্সড করতে হবে, না হলে কিন্তু আবার বেশি পানি জল হয়ে গেলে কিন্তু আবার হবে না। আমি আস্তে আস্তে মিক্সড করছি গাইস, আমার কিন্তু মিক্সড করা হয়ে গেছে। এখন আমি বেকিং সোডা দিয়ে দেব, হালকা পরিমাণে দিতে হবে, না হলে কিন্তু আবার হবে না। আমি এখানে বেকিং সোডা দিয়ে দিলাম। কেক বানাতেও কিন্তু বেকিং সোডা লাগে, এটার ভিতরে বেকিং সোডা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব, তাহলে কিন্তু এই পিঠাটা অনেক ফুলবে। আমি বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর আমি মিক্সড করে আধা ঘন্টা ঢেকে রেখে দেব। আমি এখন ঢেকে দেব, আধা ঘন্টা পরে তুলে দেখবো কেমন হয়েছে। আমাদের বাইরের পরিবেশটাও একটু দেখিয়ে দিই, আধা ঘন্টা পরে তো খুলবো, তার জন্য একটু ভাবলাম বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিই। এই যে এটা আমাদের আমড়া গাছ, এটা হলো লিচি গাছ। কাদের কাদের আমাদের গাছের লিচু খেতে চান, কারা কারা আমাদের কমেন্টে বলবেন। এই যে গাছটা কিন্তু অনেক ছোটো, কিন্তু অনেকবারই আমরা লিচু খেয়েছি। কাদের বাড়িতে লিচু গাছ আছে কমেন্টে কিন্তু বলবেন। অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছে। এই যে বন্ধুরা, আমি আধা ঘন্টা পরে ফিরে এসেছি। আমাদের ব্যাটারটা কিন্তু একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ভিতর হাইপিনটা বসিয়ে দেব। আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দেব। এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এখন হাইপিনটা গরম হয়ে আসলে আমি তার ভিতরে তেল ঢেলে দেব। আমাদের হাইপিনটা কিন্তু গরম হয়ে এসেছে, এখন আমি তার ভিতরে সাদা তেল ঢেলে দেব। তেলটা গরম হয়ে আসলে আমাদের ব্যাটারটা অল্প অল্প করে দিতে হবে। এখন কিন্তু আমাদের তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি ব্যাটারটা দিয়ে দেবো তেলের ভিতর। বিসমিল্লাহ, অনেক সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। আমাদের মুসলিমরার নিয়ম, কিছু খাওয়ার আগে বা কিছু দেওয়ার আগে বিসমিল্লাহ বলে দেওয়া, বিসমিল্লাহ বলে দিতে হয়। এখন আমার আমাদের ব্যাটারটা হোক, 5 মিনিটের জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমাদের যে পিঠাটা, ওই পিঠাটাকে আমরা উল্টিয়ে দিলাম। ভালোভাবে ভাজা ভাজা হলে আমি কিন্তু পিঠাটাকে তুলে নেব। এখন আমাদের পিঠাটা হয়ে গিয়েছে, তার জন্য আমরা পিঠাটাকে উঠিয়ে নেব। অনেক সুন্দরভাবে কিন্তু হয়েছে পিঠাটা গাইস, দেখতে পাচ্ছেন আমি একটা হার্ট শেপও দিয়ে দিয়েছি। অনেক সুন্দর হয়েছে না? কমেন্টে কিন্তু বলবেন কোন পিঠাটা সবথেকে সুন্দর হয়েছে। এখানে কিন্তু অনেক পিঠা বানিয়েছি, এটা রোল, এটা রাউন্ড, তারপর এটা হার্ট শেপ, কোনটা সুন্দর হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের পিঠা বানানো কিন্তু একদমই কমপ্লিট, কত সুন্দর লাগছে না? কারা কারা এরকম পিঠা খেয়েছেন কমেন্টে বলবেন, কিন্তু অবশ্যই বলবেন। এখন আমি একটু খেয়ে টেস্ট করব। হাই গাইস, আমি এখন খেয়ে দেখবো পিঠাটা কেমন হয়েছে, চলো খেয়ে দেখা যাক। আমি রাউন্ড শেপটা নিলাম, এখন আমি একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ, খুবই টেস্টি হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এবং সকালবেলা বাচ্চারা নাস্তাতেও দিতে পারবেন, অনেক টেস্টি। কারা কারা প্রথম খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।